ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রায় 2 বছর হতে চলল, কিন্তু তার রেখে যাওয়া ফুটবলীয় স্মৃতিগুলো আজও যেন তরতাজা। ম্যারাডোনার স্মরণে আর্জেন্টিনায় তার ভক্তরা বিভিন্ন সময় স্মৃতিস্তম্ভ তৈরি করেছেন। এবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে নেয়া হলো এমনই এক উদ্যোগ, যা ছাপিয়ে গেছে ম্যারাডোনার আগের সব প্রতিকৃতিকে। বুয়েন্স আয়ার্সের কেন্দ্রে অবস্থিত একটি দালানের 17,000 স্কোয়ার ফিট দেয়ালে আঁকা হয়েছে ম্যারাডোনার প্রতিকৃতি। মূলত ম্যারাডোনার 62তম জন্মদিনে তাকে উৎসর্গ করতেই তৈরি করা হয়েছে এই প্রতিকৃতি, যা নেওয়া হয়েছে 1990 বিশ্বকাপে জার্মানির বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ম্যারাডোনার খেলার একটি ছবি থেকে। আর্জেন্টাইন চিত্রকর মার্টিন রন সহ মোট 7 জনের একটি দল 25 দিন ধরে আঁকছেন ম্যারাডোনার প্রতিকৃতিটি, যেটি আঁকতে রং লেগেছে 800 লিটার। নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির কাছাকাছি উচ্চতার এই প্রতিকৃতিটি ম্যারাডোনার সবচেয়ে বড় প্রতিকৃতি বলে জানান রন। এটাকে আমরা বিশ্বের সবচেয়ে বড় চিত্রকর্ম বলতে পারি, কারণ এর উচ্চতা 148 ফিট এবং প্রস্থ 131 ফিট। মোট 17,000 স্কোয়ার ফিটের চিত্রকর্ম এটি, যা অবিশ্বাস্য বটে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ম্যারাডোনার আদর্শকে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানান চিত্রকর মার্টিন রন। একজন ফুটবলার হিসেবে ম্যারাডোনাকে সবাই চেনে, কিন্তু এর বাইরে একজন মানুষ হিসেবে ম্যারাডোনা কেমন ছিলেন তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার অন্যতম মাধ্যম এই চিত্রকর্ম। ম্যারাডোনা শুধু একজন ভালো ফুটবলারই ছিলেন না, তিনি ছিলেন একজন যোদ্ধা। সব প্রতিকূলতা ছাপিয়ে নিজেকে পরিচিত করেছিলেন এক কিংবদন্তি হিসেবে। ম্যারাডোনার চিত্রকর্মটিতে রয়েছে 3টি তারা, যার একটি দিয়ে এবারের কাতার ফুটবল বিশ্বকাপকে উপস্থাপন করা হয়েছে, আর বাকি 2 তারার মাধ্যমে 1978 ও 1986 বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের তাৎপর্য তুলে ধরা হয়েছে। ফারজানা মুমু, সময় সংবাদ।